আসসালামু আলাইকুম। প্যাশন ফর গোভড জবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কিভাবে লার্নার ড্রাইভিং লাইসেন্স 10 মিনিটে ঘরে বসে করবেন এবং তা দিয়ে সার্জেন্ট অ্যাপ্লিকেশন করবেন, তাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই না টেনে দেখার অনুরোধ রইল। প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে bsp.brta.gov.bd টাইপ করলে বিআরটিএর ওয়েবসাইটে নিয়ে যাবে। রাইট কর্নারের উপরের দিকে নিবন্ধন লেখা আছে, সেখানে ক্লিক করলেই নিবন্ধনের একটি পেজ ওপেন হবে। যদি আপনি এর আগে এখানে কোনো অ্যাকাউন্ট করে না থাকেন, তাহলে এখানে জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। তো আমি জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে অনুসন্ধানে চাপ দিলাম। দেওয়ার পরে আপনার জাতীয় পরিচয়পত্রের সব তথ্য এখানে শো করবে। এখান থেকে একটি নতুন একটি পাসওয়ার্ড নির্বাচন করবেন এবং পাসওয়ার্ডটি পুনরায় দেওয়ার পরে নিবন্ধনকরণে চাপ দেবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার্ড হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকেই নিবন্ধন করা ছিল, তাই আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলাম। আপনারাও রেজিস্টার করার পর এভাবে লগ ইন করবেন। করলেই একটি হোম পেজ আসবে, এখানে লেফটের উপরে একটি ড্রাইভিং লাইসেন্সের মেনু আছে। ওখানে চাপ দিলে সবার শেষে দেখবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার লার্নার এর আবেদন ফর্মটি চলে আসবে। এই আবেদন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন তা এখানে দেওয়া আছে। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, একটি মেডিকেল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল অর্থাৎ যে কোনো ইলেকট্রিসিটি বিল বা গ্যাস বিল, এবং শিক্ষাগত সনদের স্ক্যান কপি, মানে এগুলো সবগুলোর স্ক্যান কপি। আপনি যে কোনো স্ক্যানার অ্যাপ দিয়ে স্ক্যান করে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা, যেমন এইচএসসি বা এইচএসসি সার্টিফিকেটের একটি ছবি, ইলেকট্রিসিটি বিলের একটি ছবি, আপনার বর্তমান ঠিকানা ইউজ করে যে কোনো ইলেকট্রিসিটি, মানে বর্তমান ঠিকানা ইলেকট্রিসিটি বিল দিবেন। জাতীয় পরিচয়পত্র তো সবারই আছে, স্ক্যান করবেন। আর যেটি লাস্টে থাকে সেটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ফর্ম, মানে পাশেই লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো এই ফর্মটি আপনি কম্পিউটারের মাধ্যমে পূরণ করতে পারেন, অথবা ফর্মটি প্রিন্ট করে হাতে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে টিক চিহ্ন দিয়ে, যে 4 নম্বর এবং 9 নম্বরে সব ইএস দিয়ে, বাকি সব নো দিবেন। এবং 10 নম্বরে দেখা আছে মার্ক অফ আইডেন্টিফিকেশান, মানে আপনার জন্মগত কোনো দাগ বা কোনো আইডেন্টিফিকেশান কোনো চিহ্ন আছে কি না সেটু দিয়ে দেবেন। তারপরে আই ক্লারিফাই দ্যাট টু দ্য বেস্ট অফ নলেজ অ্যান্ড বিলিভ দ্যাট অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনার নাম দিবেন। তারপরে 11 নম্বরে একটা রেজিস্টার্ড মেডিকেল অফিসার তার নাম দিতে হবে, তার ডেজিগনেশান দিতে হবে 12 নম্বরে, এবং 13 নম্বরে রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে, যেটা খুবই জরুরি। এটা আপনি আপনার এলাকার পরিচিত কোনো মেডিকেল অফিসারের কাছ থেকে করে নিতে পারবেন, অথবা অন্য উপায়ে, যে কোনো উপায়ে করে নিতে পারবেন। এটির একটি স্ক্যান কপি আপনার লাগবে এবং একটি ছবি লাগবে, 300x300। এবার আমি সম্মত, এটাতে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে কিছুই করার নেই, কারণ এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের সব তথ্য অটোমেটিক্যালি চলে এসেছে, তাই আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে আপনি কি লাইসেন্সটি করতে চাচ্ছেন, প্রফেশনাল নাকি নন প্রফেশনাল সেটি দিবেন। অবশ্যই আমরা নন প্রফেশনাল করব, যেহেতু সার্জেন্টের অ্যাপ্লাইয়ের জন্য করতেছি, নন প্রফেশনাল। এবং মোটরযান শ্রেণী, এখানে আপনি মোটর সাইকেল, লাইট দুটাই দিয়ে দিতে পারেন। মোটর সাইকেল মানে শুধু মোটর সাইকেল, লাইট মানে ছোট চার চাকার যে যানবাহন আছে, কার, এগুলো চালাতে পারবেন। এগুলো তথ্য পূরণ করে আবার নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দিলে সেভ সাকসেসফুলি লেখা আসবে, ওকে করে দিবেন। তারপরে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা, নাম, মোবাইল নাম্বার, রক্তের গ্রুপ, পেশা, জাতীয়তা, যা যা আছে সব এগুলো ইজি দেখলেই পারবেন। এগুলো পূরণ করে আবার একটা নেক্সটে চাপ দেবেন। এখানে আবার সেভ সাকসেসফুলি দেওয়ার পরে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে আসছে, সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা বা পারমানেন্ট ঠিকানা এখানে দিতে হবে। তো আপনি যে ইউটিলিটি বিলটি এখানে সাবমিট করবেন, অর্থাৎ ইলেকট্রিসিটি বিল অথবা গ্যাস বিল যেটাই হোক না কেন, যেটি সাবমিট করবেন সেই অনুযায়ী বর্তমান ঠিকানা দিবেন। আর স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা ওটা একমত ঠিক রাখবেন, সমস্যা নাই। আপনি যদি ঢাকা, রাজশাহী বা চিটাং যেখানেই থাকেন না কেন, সেই অনুযায়ী যদি সেখানকার ইউটিলিটি বিল এখানে দিতে চান, সেটা জারি হোক, আপনার নামে না হলেও হবে, তাহলে সেই ঠিকানাটা এখানে বর্তমান ঠিকানা হিসাবে দিবেন। তারপরে বাদবাকি যা আছে সেগুলো পূরণ করে আবার নেক্সটে ক্লিক করবেন।
আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী কিন্তু এখানে অফিস মানে কোন কোন জায়গায় পরীক্ষা দিবেন, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিবেন, সেটা অটোমেটিক্যালি সেট হয়ে গেছে এখানে। যেমন আমি মাদারীপুর থেকে দিব বা দিয়েছি। আর পরীক্ষার স্থানটা আপনি ঠিক করে দিবেন, এখানে অপশানে আসবে, অতএব পরীক্ষার স্থানটা দিয়ে দিবেন, যে যেখানে সুবিধা হয় সে সেখানে পরীক্ষাটা দিবেন। তারপর নেক্সটে ক্লিক করলে সেভ সাকসেসফুলি ওকে। পরবর্তী পেজে যেগুলো ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলোর স্ক্যান কপি জমা দিতে হবে। তো আমি একটি করে দেখে দিচ্ছি। যেমন মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন, যে মেডিকেল সার্টিফিকেটটা আপনাকে আগে দেখালাম ভিডিওর শুরুতে। পরে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনার ডকুমেন্ট এখানে সাবমিট করে নেবেন। করার পরে সংরক্ষণ করুন, এটাতে চাপ দেবেন, তাহলে আপনার এটি সেভ হয়ে গেল। আপনি যদি দেখতে চান যে যেটা দিয়েছেন সেটি সঠিক কিনা, তাহলে যে ডান পাশে দেখুন আছে, দেখুন দিলে আপনার এই যেটি সাবমিট করেছেন সেটি দেখতে পাবেন। এভাবে ডকুমেন্টগুলো জমা দিবেন। এবং কার্ড হওয়ার পরে আপনি কার্ডটা কীভাবে নিতে চান, বাই পোস্টে মানে ডাকযোগে নেবেন নাকি আপনি বিআরটির অফিস থেকে গিয়ে কালেক্ট করবেন? তো আমার সাজেশন হলো আপনি বিআরটি অফিস থেকে কালেক্ট করে নেবেন। বাই পোস্টে অনেক ঝামেলা হয় বা আসতে অনেক দেরি হয়। যদি বাই পোস্টে দিতে চান ওই ঠিকানাগুলো পূরণ করবেন, আর যদি অফিস থেকে নিতে চান সার্কেল অফিস দিলে কোনো ঝামেলা নেই, আপনি ওই অফিস থেকে কালেক্ট করতে পারবেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাজ শেষ। আপনি এখান থেকে ফি জমা দেবেন, তাহলে আপনার লার্নার কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো ফি জমা দানে আমরা ক্লিক করলাম। এখানে আবার আপনার যে যেসব তথ্য পূরণ করেছেন সেগুলো সব দেখাচ্ছে। সো আবার একবার আপনি দেখে নেবেন। দেখে নিয়ে সবার নিচে আপনার দেখাবে কত টাকা ফি জমা দিতে হবে। তারপর ফি জমা দিন এই বাটনটি চাপ দিলে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে আপনার SMSটা যাবে যে আপনার পেইড হয়েছে, সেই মোবাইল নাম্বার এখানে দিবেন। তারপর আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব, তাই বিকাশ। এখানে অন্যান্য অনেক অপশান আছে, DBBL, মাস্টার কার্ড, নিশ্বাস কার্ড, অনেক কিছুই আছে। তো বিকাশ দিয়ে দেওয়ার সুবিধা, অর্থাৎ বিকাশ দিয়ে দিবেন। তো বিকাশে 1.5% চার্জ কাটে, সমস্যা নেই। তারপর লাস্টে আই এগ্রি দিয়ে নিশ্চিত বাটনে চাপ দেবেন। এখানে আপনার একটি বিকাশ পেমেন্টের একটি গেটওয়ে খুলে যাবে। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি পে করতে চান সে নাম্বারটি এখানে দিবেন। সে নাম্বার দিলে একটি ভেরিফিকেশান কোড যাবে। ভেরিফিকেশান কোডটি বসায় আবার কনফার্ম করবেন। তারপরে আপনার পিন নাম্বারটি চাইবে, এখানে পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দেবেন। আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেবে এবং আপনাকে প্রিন লার্নার কার্ডটি ডাউনলোড করার জন্য একটি নোটিফিকেশান দেবে। তো আপনি লার্নার কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং মানি রিসিপ্টটাও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই যে প্লিজ ক্লিক হেয়ার টু গেট মানি রিসিপ্ট, এখান থেকে নিতে পারেন। তো আমি লার্নারটা প্রিন্ট করে নিছি, এই হচ্ছে আমার লার্নার কার্ড। এবার আপনাকে দেখাবো এই লার্নার কার্ডটি কীভাবে সার্জেন্ট অ্যাপ্লাইয়ের সময় বসাবেন। তো আমি পুলিশের সার্জেন্ট অ্যাপ্লাইয়ের যে ওয়েবসাইটে সেখানে প্রবেশ করেছি, police.retalk.com.pd। সেখানে সার্জেন্টের অ্যাপ্লিকেশান ফর্মে ঢোকার পরে সব যা যা আছে এগুলো তো সবাই পূরণ করতে পারে, তাই আর বিস্তারিত দেখালাম না। আপনার নাম, বাবার নাম, আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, ব্লাড গ্রুপ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটি হচ্ছে হাইট এবং ওয়েট। আমার চ্যানেলে প্রিভিয়াস একটি ভিডিও আছে, সেটি দেখে নেবেন। হাইট বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। হাইট খুব সেন্সিটিভ একটা জিনিস, যেটার কারণে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের উপর ইফেক্ট ফেলে। তারপরে যা যা আছে সব পূরণ করে দেবেন, এগুলো সব ইজি। জাস্ট আমি দেখাই ড্রাইভিং লাইসেন্সটা কীভাবে বসাবেন। এখানে যখন অ্যাপ্লাই শুরু হয় তখন কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি একদম কম্পালসারি ছিল, মানে রেড স্টার দেওয়া ছিল, কিন্তু এখন আর সেটি নেই, অপশনাল হয়ে গেছে। তো এটা আমাদের জন্য একটি খুশির সংবাদ, কারণ এটি ম্যান্ডেটরি ছিল, এখন এটি অপশনাল হয়ে গেছে। আপনি এটার বিষয়ে অত গুরুত্ব নেই সেটি বোঝাতে চেয়েছে। তো আপনি এখানে লাইসেন্স নম্বরটা দিয়ে দিবেন। আমি যেই লাইসেন্স আর লার্নার কার্ডটি পেয়েছি সেটি এতে উপরের দিকে লাইসেন্স নং নামে একটি ঘর আছে সেখানে, এবং এক্সপায়ার ডেট, ইস্যু ডেট সবই পেয়ে যাবেন, এবং অথরিটি বিআরটি দিয়ে সাবমিট করে দেবেন। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরে যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ইন্সপায়ার করবেন।